মহালয়ার সকাল সকাল চলে গেলাম নদীতে। আজ পিতৃপুরুষের তর্পণ তিথি, আর এই তিথিতে মা গঙ্গার পুণ্যস্রোতে কোমর জলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে জোর হস্তে পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। তাই আজকে আমি দেবতা, ঋষি ও পিতৃপুরুষ ও মাতৃকুলের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য, জল নিবেদন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে এলাম। এছাড়াও আজ দেবীপক্ষের সূচনা, পূবের আকাশে আলো ফুটতেই তো বিভিন্ন ঘাটে আজ ভিড় হবে এই তর্পণের জন্য। পূর্বপুরুষদের স্মরণ করা হয় আজকের দিনে, অনেকে আবার মহালয়ার দিন থেকেই মা দুর্গার আগমনের ঘট তোলে নদীতে। তো যেটা বলার, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তার কারণ নদীতে এখন ভাটা, তো নামতে পারছি না, জোয়ার এলেই নামবো। সাহস করে নামবো ভাবলাম, কিন্তু দেখতে পাচ্ছি এক কোমর কাদাতে সবাই ডুবে যাচ্ছে, তাই আর রিস্ক নিলাম না। তাই আমরা আমাদের ব্রাহ্মণের সাথে দাঁড়িয়ে আছি জোয়ারের জন্য। 2004 সালে বাবা আমাদের ছেড়ে চলে যায়, তারপর থেকেই প্রথমবার এই বছর আমি ফার্স্ট তর্পণ করছি। আস্তে আস্তে জোয়ার আসছে, আর এই হাঁসগুলো একটু দূরের দিকে চড়ে বেড়াচ্ছিল, তো ওরাও জোয়ার আসছে দেখে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। তো দেখতে দেখতে আস্তে আস্তে ঘটি নিয়ে জলে নেমে তবুও হাঁটু পর্যন্ত কাদার ভিতর ঢুকে যাচ্ছে, তো সবাই হাত বাড়িয়ে যতটা যাওয়া যায় আর কি সাহায্য করে করে যাচ্ছে। অনেক মানুষজনেরা বলছে মেয়েদের তর্পণ করতে নেই, তো আমি আর সেই বিতর্কে যাচ্ছি না। তো আজ যেটা দেখলাম, বহু বাঙালি মেয়েরা তাদের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মা বাবাকে অশ্রু তর্পণ করছে, সত্যি ভালো লাগছে দেখে। তো সেই দিনগুলো খুব মনে পড়ছে, যেই দিনগুলো আমাদের গ্রামের যেসব পুজোগুলো হয় ঘটোত্তোলনের জন্য এই নদীতেই আসি, আর বাবা নিয়ে আসতো বাইকে করে, আর এই মোটা মোটা পাইপ লাইনের পাশে দাঁড় করিয়ে আমাদের চারিদিকের দৃশ্য দেখাতো। আজ সেগুলো সবই অতীত, সব অনেক কিছুই আপডেট হয়েছে, কিন্তু আর সেই মানুষটা নেই। তর্পণ সেরে সূর্যদেবতাকে নমস্কার করে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর সঙ্গে দেখো কারা ছিল। আর এদিকে আমি বোতল না নিয়ে যাওয়ার জন্য গঙ্গা জল ঘটিতে করে নিয়ে পলিথিনের ভেতর নিয়েছি, না হলে চারিদিকে জল ছড়িয়ে পড়বে। এই যে মানুষটা দেখছো, এই আজকে ব্লগের ভিডিওগুলো ক্যাপচার করেছে, তাই খুব টায়ার্ড। এদিকে রাস্তাঘাট কত চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে এসে দেখলাম মা পুজো করে দিয়েছে, তো আমি স্নান করে ফ্রেশ হয়ে শুধু বাবার গলায় মালা পরাতে বাকি ছিল, তো মালাটা আমি পরিয়ে দিলাম। তারপর আমার প্রিয় ধুনো, তো সেই ধুনো ধরিয়ে সারা ঘরে দিলাম। তোমরা জানো আজকের দিনে ঠাকুরকে বেলপাতা আর পদ্মফুল বাড়িতে নিয়ে আসলে খুব শুভ, তো আজকে আমি একটা পদ্মফুল নিয়ে আসলাম, তো সেটাই দিলাম ঠাকুরকে। আর এদিকে একটু কালীমায়ের পায়ে জবা ফুল দিলাম। আমার আসতে দেরি হচ্ছিল দেখে মা সবকিছু কমপ্লিট করে দিয়েছে, তো আমি আরেকটু ধুনুচি দেখিয়ে দুপুরে খিচুড়ি ভোগ ঠাকুরকে নিবেদন করব। তো বন্ধুরা, আমার মহালয়ার সকালটা খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্টে জানাও। আমার ব্লগগুলো ভালো লাগলে তন্ময়বাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।